আগামীকাল শুরু হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে বাংলাদেশ ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটা থেকে এই ম্যাচকে ঘিরে ব্যাপক উৎসাহ উন্মাদনা কাজ করছে ভক্তদের মাঝে বাংলাদেশ ভারত টেস্টে কারা আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন সেই বিষয়টি জানিয়েছে আইসিসি চেন্নাইয়ে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে যে দুইজনকে রাখা হয়েছে তাদের মধ্যে একজন এমন এক আম্পায়ার যাকে ভাবা হয় বিরাট কোহলির ঘনিষ্ঠজন শুধু তাই নয় ভারতীয় ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী হিসাবেও বিবেচিত দু তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত বাংলাদেশ ম্যাচে বিরাট কোহলিকে সেঞ্চুরি করানোর জন্য নাসু আহমেদের পরিষ্কার ওয়াইড বল দিতে অস্বীকৃতি জানানো রিচার্ড ব্রোকে দেখা যাবে ভারত বাংলাদেশের ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে তার সঙ্গে থাকবেন র ট্রাকার ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্র বিরুদ্ধে সমালোচনা রয়েছে ব্যাপক ভারত বাংলাদেশের ম্যাচে বিরাট কোহলিকে সেঞ্চুরি করানোর জন্য পরিষ্কার হোয়াইট বল দিতে অস্বীকৃতি জানানোই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এই ইংলিশ আম্পায়ার আরও একবার তাকে ভারত বাংলাদেশ ম্যাচে দেখা যাবে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্রিস ব্রাউন এছাড়াও ম্যাচ রেফারি জেফ ক্রাউ